হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাই এবি অনলাইন টিউটোরিয়ালের আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো টেক্সনাওর হুবাউ একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা টেক্সনাওর মতো করে আনলিমিটেড টেক্স আপনারা কল ফ্রিতে করতে পারবেন। সো বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আপনারা চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, সেটা হচ্ছে আপনারা কিন্তু ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না। এখানে অনেক কিছু আমি ধাপে ধাপে দেখিয়ে দিব, অনেক কিছু বলবো। আপনারা যদি ধৈর্য ধরে এটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের আজকের পর থেকে আর টেক্সট নেওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে, আপনাদের টেক্স নাওর জন্য যে আপনারা অনেক টাকা খরচ করতেছেন, টেক্স নাও কিন্তু এমনিতে হচ্ছে না, দুই একজনের দুই একটা হচ্ছে, হলেও দেখা যাচ্ছে এক ঘন্টা বা আপনাদের দেড় ঘন্টা পরে ওইটা আপনার ডিজেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের কিন্তু কাজের অনেক ক্ষতি হচ্ছে। সো অনেক টাকা দিয়ে আমরা অনেক জিনিস কিনতেছি, যেমন টেক্স ফ্রি, টেক্স মি, টেক্স ফ্রি প্লাস। ঠিক আছে, অনেক অ্যাকাউন্ট আপনার টেক্স নাওর পরিবর্তে কিনতেছি, বাই করতেছি অনেক টাকা দিয়ে, বাট আমাদের কিন্তু কোনো কাজে আসতেছে না। ওটা দেখা যাচ্ছে সেম প্রবলেম, ওই সেই সমস্যার কারণে অ্যান্টেন করে দেখা যাচ্ছে দুই একদিনের ভিতর নষ্ট হয়ে যাচ্ছে। বাট আজকে আমি যে অ্যাপ্লিকেশনটি আপনাদের মাঝে মানে আপনাদের মাঝে শেয়ার করব, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু একদম টেক্সট নাওর কপি। আমি আগেও বলছি এটা আমি এখন কিন্তু লাইভ দেখাই দিব, আপনারা জাস্ট ধৈর্য ধরে দেখেন এটা কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, প্লাস এগুলো কোথা থেকে বাই করবেন বা কেমনে কি করবেন, কিভাবে আপনারা এখানে ইউজ করবেন এই অ্যাপসটাতে আপনারা। এটা কিন্তু সবথেকে মজার একটা বিষয় হচ্ছে, এই অ্যাপসটি কিন্তু আপনারা পিসিতেও ইউজ করতে পারবেন, পাশাপাশি আপনারা আপনাদের যে মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন, আপনারা কিন্তু চাইলে অ্যান্ড্রয়েড, আইফোন বা পিসি দিয়ে যে কোনো ওয়েতে আপনারা যে কোনো ডিভাইসের মাধ্যমে এই অ্যাপসটি বা এই সাইটে আপনারা টেক্সট নাওর মতো করে, একদম বললাম তো টেক্সট নাওর একদম কপি, মানে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আনলিমিটেড ফ্রি কল প্লাস টেক্সট করতে পারবেন। ওকে, সো এখন চলে যাই মূল ভিডিওতে। সো আমাদের যে অ্যাপ্লিকেশনটি আজকে যে আমি অ্যাপ্লিকেশনটি প্রোভাইড করতে চলেছি, সো ওই অ্যাপ্লিকেশনটি হচ্ছে পোনার। ঠিক আছে, এটা পোনার চেক ইন ফোন নাম্বার। সো এইটা কই পাবেন, এটা আপনারা চাইলে প্লে স্টোরও সার্চ করতে পারেন। আর আমি আপনাদের সুবিধার্থে এইটা দেখেন, এই যে পোনার, এটা আর হচ্ছে মেইন অ্যাপ্লিকেশনের লোগো। সো এইটা আপনারা প্লে স্টোরে কিন্তু সার্চ করলে পেয়ে যাবেন। আমি যদি একটু প্লে স্টোরে যাই আপনাদের দেখানোর সাথে, এখান থেকে যদি আমি একটু প্লে স্টোরে যাই, দেখেন গিয়ে এখানে যদি আমি পোনার লিখে সার্চ করি, যদি এখানে পোনার লিখে সার্চ করি, সো পোনার লিখে সার্চ করার সাথে সাথে দেখেন এই যে পোনার চেক ইন ফোন নাম্বার প্লাস টেক্সট, এই যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি আপনারা এই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা যদি প্লে স্টোরে কেউ খুঁজে না পান, আমি এইটার যে ডাউনলোড লিঙ্ক এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে এটা ডাউনলোড করে নেবেন। ওকে, সো দেখেন এখন কিভাবে কি করব। এখন অ্যাপসটা আমি যদি ওপেন করে নিই, সো ওপেন করলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের এই যে এখান থেকে একটা কি করবেন, একটা মেইল অ্যাড্রেস দিবেন, একটা মেইল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে আই হ্যাভ রিড অ্যান এগ্রি দিয়ে এখানে সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এইটা কিন্তু আপনাদের ট্রায়াল মানে এটা কিন্তু বাই করে নিতে হবে। ঠিক আছে, এটা পেইডভাবে ইউজ করতে হবে, পেইডভাবে যদি ইউজ করেন সব ফ্যাসিলিটি এখানে পাবেন। সো এইটা কী করবেন, এইটা জাস্ট আপনারা একটা অ্যাকাউন্ট বাই করে নেবেন। সো এখান থেকে যদি আমি লগ ইনে যাই, দেখেন আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি নিজে করছিলাম আর কি, আপনারা চাইলে আমার কাছ থেকে বাই করতে পারেন, এটা বেশি প্রাইস না। ঠিক আছে, দেখা যাচ্ছে এটা আর আপনারা চার দিন টিকে যাবে, এটা মিনিমাম আপনাদের চার দিন চলবে, খুবই ভালোভাবে চার দিন চলে যাবে কোনো প্রবলেম ছাড়াই। সো দেখেন আমি যদি এখানে একটা যাই, দেখি পোনার আমি একটা এখানে নিয়ে রাখছিলাম অ্যাকাউন্ট করে, সো এইটা কিন্তু অবশ্যই পারচেস করতে হবে। সো দেখেন যারা বিপিএন সেল করে তাদের কাছ থেকে আপনারা এটা বাই করে নেবেন, আপনারা চাইলে আমার কাছ থেকে এটা বাই করতে পারবেন, কোনো সমস্যা নাই, আনলিমিটেড চাইলে আনলিমিটেড দেওয়া যাবে। এটা প্রাইস দেখা যাচ্ছে আপনাদের পড়বে কেমন, 45 থেকে 50 টাকার মতো পড়বে। ঠিক আছে, আচ্ছা দেখেন আমি যদি এখন পাসওয়ার্ডটা মেলটা দিয়ে লগ ইন করি, ওকে আমি নট নাও দিলাম, সেভ দিলাম না,
জাস্ট একটু ওয়েট করব। সো বন্ধুরা আমাদের এই যে দেখেন এখানে আমাদের এখানে কি করলাম, আমরা একটি ক্রিয়েট করা অ্যাকাউন্ট মানে পারচেজ করা অ্যাকাউন্ট প্রিমিয়াম অ্যাকাউন্ট এখন আমরা লগইন দিচ্ছি আমরা। সো এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব। এখানে বলতেছে হোয়াট ইজ ইওর এরিয়া কোড, এটা আমরা স্কিপ করে দিব। আপনারা চাইলে এখান থেকে নির্দিষ্ট এরিয়া কোড দিতেও পারেন, সো এখান থেকে জাস্ট স্কিপ করে দিব। স্কিপ দিয়ে গো ব্যাক দিলাম, সরি। এখানে কন্টিনিউ উইথ লিমিট ফিউচার। সো আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে, যার কাছ থেকে বাই করবেন। বাই করার পর আপনাকে যখন সে কি করবে, আপনাদের যে ইউজার মানে জিমেলের যে পাসওয়ার্ডটা আর জিমেলটা দিয়ে আপনাদের ক্রিয়েট করে দিবে। সে দেওয়ার পর আপনারা লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে এই অ্যাপসের মূল ইন্টারফেস, ঠিক আছে। সো এখান থেকে কি করবেন, আপনারা এখানে ফ্রি নাম্বার আছে এখানে ক্লিক করবেন না। সো এখানে দেখেন আপনাদের যে নাম্বারটি, এই নাম্বারটি এখানে নিচে দিয়ে দিছে। সো ফার্স্ট টাইম যদি দেখাই, প্রথমে এখানে ইওর ব্যালেন্স মানে এখানে ক্রেডিট আছে, এই ক্রেডিট দিয়ে আপনারা এখানে ট্যাক্স কতগুলো করতে পারবেন, এই প্যাকেজগুলো কিনতে পারবেন আপনারা, ঠিক আছে। সো এটা কিন্তু যার কাছ থেকে নিবে সে করে দিবে। এখানে আপনারা মিনিট পেয়ে যাচ্ছেন, দেখেন ইন ব্যালেন্সে আপনারা পাচ্ছেন 505 মিনিট, মানে 505 মিনিট আপনারা যে কোনো নাম্বারে এই নাম্বার দিয়ে কল করতে পারবেন। আর এখান থেকে আপনারা 1065, ঠিক আছে, 1065 যে টেক্সট করতে পারবেন, 1065 যে টেক্সট, আর আপনারা 505 মিনিট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এইটার মাধ্যমে। সো এইটা দিয়ে আপনারা আনলিমিটেড টেক্সট, এই যে দেখেন এখানে তো দেওয়াই আছে, মানে টেক্সট পাস করতে পারতেছেন কতগুলো, সর্বমোট আপনারা 1065 টেক্সট করতে পারবেন, আর এখানে 505 মিনিট আপনারা কথা বলতে পারবেন। ওকে, সো এখান থেকে যদি আমি এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে যদি নাম্বারটার উপর ক্লিক করি, সো নাম্বারটার উপর ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে আমি এই যে দুইটা নাম্বার এখানে কল করছিলাম। আপনারা এখান থেকে দেখেন এখন এই নাম্বারটা এখানে কীভাবে পাঠাবেন, সো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকনের উপর কী করবেন, এটা অ্যালাউ করলাম। মেসেজ করার জন্য এখানে ফার্স্টে আপনি নাম্বারটা দিলেন, সাপোজ আমি একটা এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, একটা নাম্বার মনে করেন। ওকে, দেখেন এখানে ইউএস সিলেক্ট হয়ে গেছে, মানে ইউএস এর আপনাদের কান্ট্রির যে ফ্ল্যাগটা ওটা দেখাচ্ছে। সো এখানে দেখলাম আমি হাই লিখলাম, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজ সেন্ডিং ফেলড। আমি কারণ এটা এটার কারণ হচ্ছে আমি যে নাম্বারটি দিয়েছি, ঠিক আছে, ওই নাম্বারটি কিন্তু আমার মনে হয় তো সঠিক নাই, রেকর্ডে মিলই নেই। আপনারা এখানে যদি আমি দেখি একটা নাম্বার কল করে দেখি, আমার একটা এখানে নাম্বার নেওয়া আছে, সাপোজ দেখেন এখানে যদি আমি কল দিই, এই যে নাম্বারটা, এখান থেকে কী করবেন, এই যে কলে ক্লিক করলাম, অ্যালাউ করে দিলাম। টেক্সট নেওয়ার মতো করে এখানে আমি যদি দেখেন ওই নাম্বারটা যদি টেক্সট করি, এটা আমি ই করে দিলাম, সো এই যে দেখেন টেক্সটটাও কিন্তু আমাদের সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। সো এটা কিন্তু আপনারা কি করবেন, এখান থেকে টেক্সট নেওয়ার মতো সেম আপনারা সেম আকারে মানে টেক্সট নাও যেভাবে আপনারা টেক্সট করতেন, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন লাইভ টেক্সট নাও যেমন টেক্সট করতেন কল করতেন, সেম কিন্তু একদম অ্যাপসটা সেম। এখানে গিয়ে আপনারা চাইলে ডায়াল করেও নাম্বার এখানে পাঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে কন্ট্যাক্ট আছে, দেন এখান থেকে আপনারা হোমে ক্লিক করবেন, এই যে মেসেজ আপনারা যে মেসেজগুলো করছেন এখানে শো করবে। আর এখন আমি যদি দেখাই দিই, এই যে আপনারা এই যে এখন তো এটা কী করলেন, মোবাইলে লগ ইন করলেন, সো এখন আপনারা পিসিতে কীভাবে লগ ইন করবেন, এই অ্যাপসটা কীভাবে ইউজ করবেন, সো এটা করার জন্য আপনারা কী করবেন, এটা পিসিতে আমি দেখাই দিই। এখন যদি ক্রোম ব্রাউজার চলে যাই, সো জাস্ট আপনারা যারা পিসিতে ইউজ করবেন তারা টু অ্যাকাউন্ট এখানে লিখবে, সরি টু অ্যাকাউন্ট না, পোনার লিখে সার্চ করবেন। সো এই পোনার লিখে সার্চ করলে বুঝতে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে মূল ওয়েবসাইটটা, ওই মূল ওয়েবসাইটটা লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা আমার টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন। সো এখানে কিন্তু আপনাদের পিসিতে এরকম শো করবে, সেখান থেকে আপনার নাম্বারটা আবারও সিলেক্ট করে নেবেন। সো নাম্বারটা সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে যদি আমি এই যে দেখেন এই যে প্লাস আইকন আছে, এখানে নাম্বারটা দিয়ে যদি স্টার টেক্সটে ক্লিক করি, আমাদের দু টেক্সটিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই যে চলে আসছে টেক্সটের অপশান, এখান থেকে মেসেজ আপনারা সেন্ড করতে পারবেন। সো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন, মানে আপনাদের ভিডিওটি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।